ফেসবুক এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে এখন, যেখানে যেখানে প্রয়োজনীয় জিনিস ভীষণভাবে প্রচার হচ্ছে, আবার অপ্রয়োজনীয় জিনিসও ভীষণভাবে প্রচার এবং প্রসার হচ্ছে, যেটা সোসাইটির কোনো লাভ হচ্ছে না। ফেসবুকে সে শেয়ার করছে সে বেগুন বানিয়েছে, সে বাবা মারা গেছে সে ছবি পাঠিয়ে দিচ্ছে, 17টা লাইক হয়েছে, খুব আনন্দ হচ্ছে তাতে, বাবা মারা গেছে 17টা লাইক পেয়েছি, খুব আনন্দ, ভাবিস বাবা মারা গেছিল 17টা লাইক পেতাম না। তো বিষয়টা একটা একটা স্টুপিডিটির দিকে যাচ্ছে আর কি। মানুষ ফেসবুক ওরিয়েন্টেড একটা জীবনের কথা ভাবছে, মানুষ আর ফেস টু ফেস থাকতে চাইছে না। আসলে বোধ হয় চোখের দিকে তাকিয়ে কথা বলতে মানুষের আজকাল লজ্জা হয়, সেই জন্য আর চোখের দিকে তাকিয়ে কথা বলে না, ফেসবুকেই কথা বলে মানুষ। কারণ চোখের দিকে তাকিয়ে কথা বলতে গেলে একটা মানুষের আর একটা মানুষকে মানুষ হতে হয়, মানুষ তার মানুষ মনুষ্যত্ব হারাচ্ছে। তো আমি সাধারণ একটা মানুষ, একটু একটু গান লিখি, আমার মনে হয়েছে ফেসবুকে আজকে সব আজকে নাকি সব কিছুই করা যাচ্ছে, আমার মনে হয় সব কিছু করা যাচ্ছে না। এমন কিছু অনুভূতি যাদের গতি প্রকৃতি না, না ফেসবুকে শেয়ার করা যায় না। এমন কিছু অনুভূতি যাদের গতি প্রকৃতি না, না ফেসবুকে শেয়ার করা যায় না। মনকে বলি খোঁজে মন সোশ্যাল মিডিয়া সর্বক্ষণ, না পারে না বলতে মনিরায় না। এমন কিছু অনুভূতি যাদের গতি প্রকৃতি না, না ফেসবুকে শেয়ার করা যায় না। বৃষ্টি হলে ঠিক কেমন লাগে, একলা ঘরে কুকুরে শুয়ে, জোছনা আলো পড়ছে চুয়ে, কম্বলে দেখা স্বপ্ন অনুরাগে, ঠিক কেমন লাগে। বৃষ্টি হলে ঠিক কেমন লাগে, একলা ঘরে কুকুরে শুয়ে, জোছনা আলো পড়ছে চুয়ে, কম্বলে দেখা স্বপ্ন অনুরাগে। মনকে বলি খোঁজে মন সোশ্যাল মিডিয়া সর্বক্ষণ, না পারে না হতে মনিরায় না। এমন কিছু অনুভূতি যাদের গতি প্রকৃতি না, না ফেসবুকে শেয়ার করা যায় না। দুঃখ হলে কাঁদতে পারা যায় না, শব্দ টাইপ করতে করতে আর নেটওয়ার্ক ধরতে ধরতে, দুঃখ হলে মন খুঁজে অন্য পায় না, কাঁদতে পারা যায় না। মনকে বলি খুঁজে মন সোশ্যাল মিডিয়া সর্বক্ষণ, না পারে না হতে মনিরায় না। এমন কিছু অনুভূতি যাদের গতি প্রকৃতি না, না ফেসবুকে শেয়ার করা যায়।